প্রথম প্রশ্ন কুণালদা, আপনার কাছে এই যে হঠাৎ করে গাইতে গাইতে কেকের এইরকম একটা মৃত্যু, এই পুরো ঘটনাটাকে আপনি কিভাবে এক্সপ্লেন করবেন বা কিভাবে দেখছেন? মানে বয়স তো মাত্র বুঝতেও পারতো বা এক্সপ্লেন করতে পারতো তাহলে তো ব্যাপারটা ঘটতো না। তো যে জিনিসটা, যে ঝামেলাটা আমরা ফোর্সি করতে পারি, তো মানুষ ইউ ডোন্ট লেট ইট হ্যাপেন। এখন এই ব্যাপারটার মধ্যে এই জিনিসটা এতই একটা বিপর্যয়, মানে এটাকে হজম করে তারপর অ্যানালিসিসে আস্তে আস্তে হয়তো একটু সময় লাগবে, কিন্তু যেটা অ্যাবসলিউটলি অ্যান্ড অবভিয়াসলি আমাদের চোখের সামনে এখন আছে, সেটা হলো যে পরিবেশে পরিস্থিতিতে এই প্রোগ্রামটা হচ্ছিল সেটা কমপ্লিটলি একটা আনটেনেবল পরিস্থিতি, একটা ম্যালিগন্যান্ট ক্রাউডিং সেখানে তৈরি হয়েছিল, অ্যাবসলিউট কোলাপস অফ অল কাইন্ড অফ ভেন্টিলেশন, অক্সিজেনেশন, একটা হিউমিড অ্যাটমসফিয়ার, এবং মানে ফর নাথিং এলস বাট ওই রকম একটা বন্য পরিস্থিতিতে, আনসেফ পরিস্থিতিতে অতগুলো মানুষকে নিয়ে একটা প্রোগ্রাম চালিয়ে যাওয়া ইটসেলফ ইজ এ রিস্কি ভেঞ্চার। এরপরে যতটুকু আপনারা শুনতে পাচ্ছি যে হি হিমসেলফ, কে কে নিজেই হয়তো একটু আগের দিনও তার কিছু অসুবিধা হয়েছিল, কিসের জন্য কেউ জানে না, সে আগের দিন কিছুটা অস্বস্তির মধ্যে প্রোগ্রাম শেষ করে আবার পরের দিন ফিরে আসে, এবং সেই কুরুক্ষেত্র পরিস্থিতির মধ্যে প্রায় অর্ধেকটা প্রোগ্রাম, লাস্ট ওয়ান আওয়ার অব দ্য প্রোগ্রাম হি ওয়াজ রিয়েলি আই বিলিভ স্ট্রাগলিং। এখন সে একটা একটা এক্সেম্পলারি প্রফেশনাল, সে পুরো প্রোগ্রামটা শেষ করলো, এবং তার ধারে পাশে যারা ঘুরে বেড়ায় সবাই দেখতে পাচ্ছে না যে মানুষটা মানে ম্যানেজ করতে পারছে না, অসুস্থ হচ্ছে, সোয়েটিং, কোলাপসিং, ডাজেন্ট লুক গুড। এবং তারপরে যেটা হলো, দ্যাট ইজ দ্য মাদার অফ অল ফার্স, হোটেলেও নানান রকম অব্যবস্থা, সেখান থেকে কিছু হলো না, অবশেষে এক আধমরা মানুষকে যখন বাই দ্য টাইম তারা নিয়ে গেল কোথায় না, ধর্মতলা থেকে আলিপুরে তাকে নিয়ে বাই দ্য টাইম নিয়ে গেল, সব শেষ। তা আমার তোমার শহরে আজকে একটা কোলাপসিং মরণাপন্ন মানুষের, সে অখ্যাত হোক বিখ্যাত হোক, আড়াই ঘন্টার মধ্যে তার আমরা একটা ইসিজি ব্লাড প্রেশার মেপে উঠতে পারলাম না, তো বাঙালির এই দুঃখটা রাখতে একটু ঘোচাতে একটু সময় লাগবে আর কি। কুণালদা, একটা বিষয়, এই যে নজরুল মঞ্চের মতো একটা জায়গা যেটা আপনি বলছিলেন, এর আগেও বলেছেন যে ভীষণ সাপোকেটিং একটা পরিবেশ, এবার সেখানে ধরুন যেখানে 2-3 হাজারের ক্যাপাসিটি, সেখানে সেটা ক্রস করে প্রায় 7-8 হাজার লোক ঢুকে যাচ্ছে, তারপর আপনি যেটা বলছেন যে লাস্ট ওয়ান আওয়ার মতো মানে উনি রীতিমতো স্ট্রাগল করছিলেন, বারবার করে আমরা দেখছিলাম যে উনি ঘাম মুচ্ছিলেন, বলছিলেন যে এসি কাজ করছে না, এইরকম প্রোগ্রাম করা যাচ্ছে না, তো সেই সময় দাঁড়িয়ে এই ম্যানেজমেন্টের তো আরেকটু সচেতন হওয়া উচিত ছিল। অবভিয়াসলি সেই জন্যই তো ম্যানেজমেন্ট আছে, ম্যানেজমেন্ট ওখানে কি রাখা হয়েছে টিভি দেখার জন্য? সেই তো দ্যাট এক্স্যাক্টলি ইজ দ্য রোল অফ এ ম্যানেজমেন্ট। একদম একদম, দ্যাট ম্যানেজমেন্ট আছে কি করতে, সমস্যা ম্যানেজ করতে, অ্যাডমিনিস্ট্রেশন ম্যানেজ করতে। এখন এই জিনিসটাকে যদি আমরা সবসময় একবার ওভার সিম্পলিফিকেশন, কি হবে, সব ব্যাপারটা গিয়ে পড়বে অমুক মন্ত্রী, ববি হাকিম মুখ্যমন্ত্রী তার উপরে, তাহলে দেখবে যে এর থেকে কোনো কিছুই, ইউ আর নট গোয়িং টু হ্যাভ এনি কারেক্টিভ ফ্রম দিস ট্র্যাজেডি। কুণালদা, একটা বিষয় কুণালদা, দুটো জিনিস যেটা এই ঘটনার পর অত্যন্ত দুঃখজনক ভাবে দুটো জিনিস দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় খুব ছড়াচ্ছে, মানে যেটা আরো লজ্জাজনক, বাঙালির কুসংস্কার কোন পর্যায়ে গিয়েছে, এর জন্য দায়ী করা হচ্ছে রূপঙ্কর বাগচিকে। রূপঙ্কর বাগচি হু ইজ কেকে বলে এই অনুষ্ঠানে ঠিক আগে একটা ফেসবুক লাইভ করেছিলেন, আর তার সঙ্গে আরো একটা জিনিস দেখা যাচ্ছে, সেটা হলো ভ্যাকসিনেশনের প্রভাবে নাকি ব্লাড ক্লট করে যাচ্ছে এবং তার ফলে এইরকম মৃত্যু হচ্ছে। তো এই এইরকম কুসংস্কার দেখতে পাচ্ছি, আপনি অ্যাজ এ ডক্টর কি বলেন? তাদের প্রতি মানুষের সমবেদনা থাকতে পারে, এই সমস্ত মতবাদকে আমার মনে হয় না আদৌ পড়া উচিত, দেখা উচিত, গ্রাহ্য করা উচিত, কারণ যেটুকু ব্রেন কাজ করে অন্য কাজে লাগাও আর কি। একদম একদম। কুণালদা, লাস্ট একটা কোয়েশ্চেন করব, একটা জিনিস কোথাও কি মনে হয় যে এই যে আমরা পারফরমারদের গান শুনি, তাদের এই অসাধারণ পারফরমেন্স দেখি, এবার আমার দুটো ঘটনা মনে পড়ছে। এক, পিসি সরকার জুনিয়র, তার বাবার
পারফর্ম করতে করতে হঠাৎ মঞ্চে এইরকম ভাবে অসুস্থ হয়ে পড়ার ঘটনা বলেন, বারংবার উনি শেয়ার করেছেন এই ঘটনাটা, তারপর উনি গিয়ে সেটা কন্টিনিউ করেন। দুই, মীর বহুবার শেয়ার করেছেন যে পারফর্ম করার আগে ওনার একটা সময় হয়েছে যে কান্না পেত, নতুন কি কি উনি ডেলিভার করবেন তাই নিয়ে ওনার ভয়ানক ভয়ানক সমস্যা হতো, সাফোকেটিং মনে হতো। তো আপনার কি কোথাও মনে হয় যে আমরা ওই পারফর্মারের হাসি মুখ, ওই অসাধারণ পারফরমেন্স এবং মঞ্চের সামনে হাজার হাজার ভক্ত দর্শকের শরীর দোলানো দেখি, কিন্তু গ্রিন রুমে যে পারফর্মারের কোথাও প্রতিদিন যে নতুন কিছু ডেলিভার করার যে একটা একটা কোথাও তার ভেতরে কারণ তাদের প্রতি মুহূর্তে চিন্তা করতে হচ্ছে যে তাদের লেভেল অফ পারফরমেন্স কতটা ভালো হচ্ছে, তারা কি নভেলটি ভ্যালু তাদের দর্শকদের তাদের ফলোয়ারদের দিচ্ছেন, এবং খেলোয়াড়রা পারফর্মাররা দিজ আর ভেরি হাই অক্টেন হাই প্রেশার সিচুয়েশন, এবং সেখানে আমার মনে হয় যে তাদের অ্যাটলিস্ট তাদের ব্যাকআপ কে দিচ্ছে, তাদের ব্যাকআপ দিচ্ছে তাদের শারীরিক কাঠামো তাদের ফিজিক্যাল স্ট্রাকচারটা। সো এরকম একটা হাই প্রেশার, এটাকে বলে প্রেশার কুকার এক্সিস্টেন্স, তো এইরকম একটা প্রেশার কুকার এক্সিস্টেন্স এর মধ্যে থাকলে সেখান থেকে চেষ্টা করতে হবে যে তাদের তো সেখানে একটা শারীরিক সুস্থতা সব মানুষের প্রয়োজন আছে, তাদের বোধ হয় আরেকটু বেশি প্রয়োজন আছে সাধারণ মানুষের থেকে। একদমই, ধন্যবাদ কুনালদা, ধন্যবাদ, থ্যাংক ইউ।